তাহেরির বিরুদ্ধে ফতোয়াবাজি ঠিক এই জন্য সব আমলনামা আমি রেডি করে ফলাইছি কোন বউ কোন কারণে গেছে গা সব তথ্য আমি লইছি ঠিক মাইক বেরের সাথে খারাপ ব্যবহার আছে না নাই আছে গত রাতের আবার ঘটনা স্টেজ ভেঙে পড়ছে ভেঙে কইতাছে কো মুনাফিক কাফেররা ষড়যন্ত্র করে স্টেজটা মিলে ভাঙছে নিজের ফেডের হুজুর এসে ভাঙছে এটা কোনা দেখেন না তাহিরি বিরুদ্ধে কত মৌলবি লাগছে সারা দেশ গরম তাহিরি কি নরম কথা কান না কেন তাহিরি দালালের জোরে কথা বলে না তাহিরি দলিলের জোরে কথা বলে ঠিক কিনা বলো মেজাজটা খারাপ করতে চাই না বুঝছেন আমরা সভ্য সব ফ্যামিলি সন্তান আম্মা বাবা কইছে মানুষের সম্মান করি এই জন্য সম্মান দিয়ে কথা বলি কিছু কিছু জাহেলে মোরাক্কাব নায়েবে শয়তান আছে আমাদের এই সম্মানটারে দুর্বলতা মনে করে কইরা ফেরে 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 এমন ভাবে কটুক্তি করে কথা বলে হ্যাঁ এমন ভাবে আমাদেরকে মাজার পূজারে ভণ্ড বাউল ভাউল বংশং এইভাবে যে কয় এই সমস্ত যারা বলে এরা আসলে এখনো আবার নামের আগে আওলাদ রাসূল লেখে আমি সব তথ্য নেওয়ার জন্য অলরেডি সব তৈরি করতেছি ডক্টর কর্তৃক হইছে সাইয়্যেদ কেন লেখে সব ডাটা অলরেডি হাতে নিয়ে আইছে পালাইবা কোথায় পালাইবা কোথায় অবৈধ টাকা দিয়ে বাহাদুরি করলে চলবো না গেটসুর মেটসুর রেলওয়ের জায়গা মাগা সব তথ্য হাতে নিতাছি সব নিয়ে ইনশাআল্লাহ দরমু তাহিরি কাঁচা কাম করে না লাইলো কাঁচা লাইলো ভাও দেয় না কথা কন ঠিক না বেঠে সব ধর্ম ইনশাআল্লাহ তাহিরির সাথে লিছে তো এই জন্য এক এক সময় যেই দলে সিয়ারটা খালিফা ওই দলের মধ্যে যা আমার চ্যালেঞ্জ দিছে আমি চ্যালেঞ্জ গ্রহণ করছি পাইছেন নিও কবরে সিনি টেয়া জমা দো আগে 1 কোটি টেয়া দো এরপর আমি আবার থরবো ইনশাআল্লাহ টেয়া জমা দো তবে বৈধ টেয়া হইতিব অবৈধ টেয়া হইলে চলতো না কথা কর ঠিক না বেটি কারণ এই টেহা নিয়ে আবার আমি বিভিন্ন সুন্নি এতিমখানার দিব আমার আমার একটাও লাগতো না এই টেহা নিয়ে যে সুন্নি মাদ্রাসা গুলা চলে না অতলা টেহা যখন এই টেহাটা নিয়ে ওই সুন্নি মাদ্রাসা কি 10 বান্টি এটা ফাইল আমি পুরো বিল্ডিং 10 তলা করে দিলাম কথা কর কথা কর কথা কর ঠিক কি না কর তাহিরি রেখে পাইও না ঠিক আছে আল্লাহ কবুল করুক আমিন টিয়াডি লাগে কি দরকার রে বহুত মাদ্রাসা হই তো চ্যালেঞ্জটা গ্রহণ করলে না দিতাম টিয়াডি আগে জমা দুঃখ তাহিরি রে খেপাই লাইছে বুঝছেন মানুষ চিনছে না তো মানুষ সময় লেজ দেয় কান হাইট যাইতো তাকওয়া আল্লাহর ভয় যার অন্তর থাকে তার ব্যবহার রুক্ষ হতে পারে না ঠিক কি না বলো আল্লাহর ভয় যার অন্তরে থাকে সে মানুষকে কটুক্তি করতে পারে না আল্লাহর ভয় যার অন্তরে থাকে সে কখনো জেনে সত্যকে গোপন করতে পারে না আজকে তাহিরের বিরুদ্ধে ফতোয়া লাগানো হয় তার উত্তরসূরি যারা তার উত্তরসূরি বলতে তার পূর্বে যারা ছিল তাদেরকে তারা মুজাদ্দিদ দাবি করে অসংখ্য কুফরি থাকার পরেও তাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করে না তাহিরের বিরুদ্ধে ফতোয়াবাজি এই জন্য সব আমলনামা আমি রেডি করে ফেলাইছি কোন বউ কোন কারণে গেছে গা সব তথ্য আমি লইছি কথা কি পরিষ্কার তাই আল্লাহর ভয় দরকার আছে কিনা বলে একটা মানুষের ল্যাঙ্গুয়েজ এত নিকৃষ্ট হতে পারে সেটা আমি কল্পনা করতে পারি না মাইক বেরের সাথে খারাপ ব্যবহার আছে না নাই গত রাতের আবার ঘটনা স্টেজ ভেঙে পড়ছে ভেঙে কইতাছে কো মুনাফিক কাফেররা ষড়যন্ত্র করে স্টেজটা মিলে ভাঙছে নিজের ফেডের হুজুর এসে ভাঙছে এটা কথা সি 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 লাস্টে ফেন্ডেল ওনার খুঁজতেছে কাফের কত অধিবার লাগিয়ে ওই দিনের মধ্যে আমি তো মরছি মাইক ওলার কাফের কত দলাইবো মাইক কে লাগে ডিস্টার্ব করে একটা ফ্যান্ডেলওয়ালা সর্বোচ্চ চেষ্টা করে সুন্দর করার জন্য একটা মাইকম্যান সর্বোচ্চ চেষ্টা করে তার সাউন্ডটা দেওয়ার জন্য এরপর শুধু তাই নয় একটা মিডিয়ামেন সর্বোচ্চ চেষ্টা করে সে সুন্দর করে কাভারেজ করার জন্য এদেরকে ধমক দিয়ে কথা বলে সি 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 এত নিকৃষ্ট মানুষ হতে পারে না এজন্যই বলেছি আমার ডক্টরেট উনি ডক্টর দাবি করেন উনি সৈয়দ দাবি করেন এগুলো এখন আলোচনা সাপেক্ষে আমি প্রশাসনিকভাবে মোকাবেলা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগে ওই
এসে তাহিরের সামনে চাপাবাজি করতে হবে। আর আমি ওই দিন আমি এখনো বলি এক লক্ষ টাকা যে আমারে বলছে ফতোয়ায় স্বামীর এক পৃষ্ঠা এক পৃষ্ঠা এবারত পড়তে পারলে আমারে এক কোটি টাকা পুরস্কার দিব, হ্যাঁ, এবং এটা আমারে পড়ার আগে এবং বাহাসের আগে দিয়ে দিব, অসুবিধা নাই। আমি এক কোটি টাকার চ্যালেঞ্জ গ্রহণ করছি, গত রাত্রে করছি, একদিন চলে যাচ্ছে আর একদিন আছে হাতে। তো আজকেও আবার বলছি আপনাদেরকে জানানোর জন্য আমি ফতোয়ায় স্বামীর এক পৃষ্ঠা পড়ব, তবে তাকে দায়িত্বশীল ব্যক্তির কাছে ওনাকে ওনার ডক্টরের যে সার্টিফিকেটগুলো আছে উনি যেভাবে এবং উনি যে সাইয়ের দাবি করে সব তথ্য নিয়ে এবং এক কোটি টাকা আমি দায়িত্বশীল হিসেবে মনে করতেছি আল্লামা ডক্টর কাফিলুদ্দিন সরকার সাহেব হুজুর হয়ে ওনার কাছে নিয়ে ডক্টরের সার্টিফিকেট যা আছে সব নিয়ে জমা দিলে চলবে। আর হুজুরে বসাই রেখে আমি ইনশাল্লাহ এবিসিডির মতো এই ফতোয়া স্বামীর এবারত এক পৃষ্ঠা করে শোনাই দিব ইনশাল্লাহ। আমার শর্ত আছে, আমি বলে প্রাইমারির ছেলে মাস্টার্সের বিশ্ববিদ্যালয়ের লেকচারের সাথে কিসের বহস করুন, তাই নিয়ে অহংকার করে কই এক রাত আছে তাড়াতাড়ি নিয়ে টাকাগুলো নিয়ে আমাদের ডক্টর আল্লামা কফিলুদ্দিন সরকার সালি হুজুর কাছে জমা দেন। জমা দিলে সেখানে ইনশাল্লাহ আমি অবশ্যই আপনার সেই চ্যালেঞ্জ গ্রহণ করে এক পৃষ্ঠা পড়ার জন্য আমি বদ্ধপরিকর ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ বলে চাপাবাজির দিন শেষ ইনশাল্লাহ। কারাঙ্গু দিস আজ আহার দিস আনতাস পাও নাই, তবে শুনেন একটা কথা বলতে চাই, আমরা যাদের অন্তরে তাকওয়া থাকে তার দিল নরম হয়, কথা কোন ঠিক কিনা বলেন, তাকওয়ার দরকার আছে কিনা, যার অন্তরে তাকওয়া থাকে সে কি মাইক পেন্দ্র দমক মারে পেন্ডেলুলের দমক মারে জেরমন ছেলে ফুটু মারে দায়িত্বশীল ব্যক্তির দায়িত্ব নিয়ে কথা বলে যাচাই করে কথা বলে, কথা কোন ঠিক কিনা বলেন। আরেকদিন ইনশাল্লাহ আমার যুবক ভাইরা আমি বলছিলাম যুবক আমি বলেছি তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহর ভয় যার অন্তরে থাকে সে কখনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না। এই জন্য আমার নবী আপনার নবীর আদরের একজন সাহাবা যেই ব্যক্তি তার জবানের ভিতরে শুধুমাত্র সূরা ইখলাস ঠিক কিনা বলেন, যার জবানের ভিতরে সূরা ইখলাস তেলাওয়াত করে তার একটাই কথা আমার আল্লাহ একজন। আপনারা লুন্তির মানুষ বলেন আল্লাহ কি দুইজন না একজন, আল্লাহ হলো একজন কিন্তু এই লোকটা আল্লাহর জিকির করে, কিন্তু লোকটাকে এমন ভাবে কাজ করায় তার পিঠের মধ্যে আগুনের দাগ লাগাই দিছে, এরপর সে জবান দিয়া বলে আমার আল্লাহ একজন। শেষ পর্যন্ত যেই জিব্বা দিয়া আল্লাহর নামের জিকিরি করে জিব্বার মধ্যে লোহা গরম করে লাগাইয়া দিছে, এবার ডাক দিয়া বলে তোমাকে পিঠের মধ্যে এমন ভাবে আগুন লাগাইয়া দিছে, জিব্বার মধ্যে এমন ভাবে আগুন লাগাইয়া দিছে, এরপরে তুমি আল্লাহর জিকিরি করো, তোমার পিঠনে আগুন লাগার কারণে তুমি কি ব্যথা পাও না? ওই পাগল ডাক দিয়া বলে জগৎবাসী ও জগৎবাসী গো তোমরা আমার পিছনে আগুনের তাপ লাগাও, কিন্তু তোমরা জেনে রাখো তোমরা আমার জিহ্বার ভিতরে আগুনের তাপ লাগাইছ, কিন্তু আগুনের তাপের কারণে আমার আল্লাহর জিকির আমার কাছে আরো মধুর লাগে। দয়াল নামে বলবো অসুবিধা হবে না তো, লুন্তিতে সমস্যা আছে কোনো সমস্যা নাই, পরিষ্কার কথা কোনো সমস্যা নাই, লুন্তি আমি একবার আইসে গেছিলাম একবার এখানে আসলাম, এই জন্য বলেন দয়াল নামে এত গমধু আমারে কহিরাছে যাদু গ আল্লাহু আকবার দেখা দিয়া খুলে নিয়া দেখা দিয়া খুলে নিয়া নিবাও মনের বেদনা আমার মন হইয়াছে রে দেওয়ানা তোমার পা ইমারাসে গোরেতেছ
কাঙ্গালের বেশে গো দেশ বিদেশে গরিহামি দেশ বিদেশে গরিহামি পাইলাম দাতার ঠিকানা আমার মন হাসে দেওয়ানা জোরে কি আল্লাহু আকবার বলবেন না